ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রিশমিতা তাসমিন তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ লেকচারে। পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হেডিং ট্যাগ, কমেন্ট ট্যাগ, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট ও ডিলিট ট্যাগ নিয়ে এবং কিভাবে HTML-এ আমরা বাংলা লিখতে পারি সেটা নিয়ে। আজকে আমরা আলোচনা করব লিস্ট ট্যাগ নিয়ে। তো লিস্টটা অ্যাকচুয়ালি কি? লিস্ট হচ্ছে কোনো একটা ডকুমেন্টকে যদি আরো সংগঠিতভাবে উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে আমরা লিস্ট ট্যাগ ব্যবহার করতে পারি। লিস্ট অর্থাৎ হচ্ছে কোনো তালিকা, বা তালিকা আকারে যখন কোনো কিছু আমি প্রকাশ করতে যাব তখন আমাকে এই লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে। HTML এ তিন ধরনের লিস্ট হয়ে থাকে। প্রথমটি হচ্ছে অর্ডার লিস্ট, তারপর আনঅর্ডার লিস্ট এবং ডেফিনিশন লিস্ট। এই লিস্টগুলো সম্পর্কে এখন আমরা সামনে জানব। অর্ডার লিস্টটা কি? এই লিস্টের আইটেমগুলো নাম্বার তথা সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়, অর্থাৎ লিস্টের প্রত্যেকটি আইটেম একটি নাম্বার বা সংখ্যা দিয়ে চিহ্নিত থাকবে, অর্থাৎ একটা সিকোয়েন্স মেনটেন করে একটি অর্ডারে থাকবে। এই জন্যই এগুলোকে অর্ডার লিস্ট বলা হচ্ছে। এগুলো দেখতে এরকম, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল অপারেটিং সিস্টেমের একটি তালিকা, যে অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি ইত্যাদি ইত্যাদি, এবং প্রত্যেকটি 1, 2, 3 এভাবে নাম্বার দিয়ে চিহ্নিত করা। একইভাবে নিচে আরেকটি অর্ডার লিস্ট, সেখানে হচ্ছে নাম্বারের পরিবর্তে অ্যালফাবেটিক সিকোয়েন্সটা ইউজ করা হয়েছে ABCD আকারে। তো এই অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটে OL, যেটাকে অর্ডার লিস্টের সংক্ষিপ্ত রূপ OL, এবং ভিতরের যে প্রত্যেকটি আইটেমগুলোর হচ্ছে লিস্ট আইটেম বলে, তাই এটার ট্যাগও LI, অর্থাৎ লিস্ট আইটেমের সংক্ষিপ্ত রূপ। তো এখন আমরা বেসিক একটা অর্ডার লিস্টের কোড দেখতে পারি। আচ্ছা, আমরা অ্যাট্রিবিউটটাতে পরে দেখব, এখন আমরা আগে একটি বেসিক অর্ডার লিস্টের কোড দেখে নিই। তো এখানে আমার একটা ফাইল আমি খুলে রেখেছি, আমি লেখাগুলোকে একটু বড় করে নিই, তোমাদের তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, এখানে আমি একটি অর্ডার লিস্ট তৈরি করব। তো আমার হেড করা আছে, বডিতে আমি যদি আসি, যেটা আমরা জেনেছি অর্ডার লিস্টের ট্যাগ হলো OL, তো আমি OL দিয়ে শুরু করব এবং OL দিয়ে শেষও হবে। ওকে, এবার ভেতরে প্রত্যেকটি আইটেম অ্যাড করব। তো ধরা যাক আমরা এখন একটু আগে যে দেখেছিলাম মোবাইল ফোনের ইয়েগুলো, তো সেটাই আমরা এটা তৈরি করি। তাহলে প্রত্যেকটিকে আমি লিস্ট আইটেম দিচ্ছি। প্রথমটি হচ্ছে অ্যান্ড্রয়েড, এই লিস্ট আইটেম শেষ হবে। আবার লিস্ট আইটেম, আমরা এখন এটাকে সেভ করি। সেভ করে আমরা যদি রান করি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 1, 2, 3 আকারে এভাবে অর্ডার লিস্ট চলে এসেছে। তো এই নাম্বারিংগুলো কীরকম হতে পারে, যেমন একটু আগেও আমরা দেখেছিলাম যে একটি 1, 2, 3 দিয়ে আছে আর একটি ABCD আছে, তো এই যে নাম্বারিংটা এটা কীভাবে হবে এটার ধরনটা আমি নির্দিষ্ট করতে পারি একটি অ্যাট্রিবিউট ব্যবহার করে, যে অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ। তো এটি কীভাবে থাকবে? প্রথমটি হচ্ছে এভাবে যদি নাম্বার দেয়া থাকে 1, 2, 3, এটাকে ডিফল্টও বলা যেতে পারে, বা নাম্বার লিস্ট, কারণ যদি আমি নির্দিষ্ট কোনো অ্যাট্রিবিউট বলে না দিই সেক্ষেত্রে বাই ডিফল্ট সে 1, 2, 3 আকারে অর্ডার লিস্টটা দেখাবে। আর যদি আমি আলাদাভাবে লিখেও দিতে চাই, এভাবে আমি টাইপ ইকুয়াল টু 1, অর্থাৎ প্রথম যেই টাইপটা সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে, তাহলে সে ওই টাইপের বাকিগুলোকে অটোমেটিক লিস্ট বানিয়ে দিবে। আরেকটি হতে পারে লেটার, যেটা আমরা জেনেছি ABC, সেক্ষেত্রে আমাকে টাইপ ইকুয়াল টু A লিখতে হবে, অথবা হতে পারে স্মল লেটার বা লোয়ার কেস লেটার, সেক্ষেত্রে স্মল লেটারের A, অথবা রোমান নাম্বারও থাকতে পারে, সেক্ষেত্রেও টাইপ ইকুয়াল টু I আমরা দিয়ে দিব। তো এটা আমি কোডে যদি যাই, এটা আমি একটু করে দেখাই, এখানে যদি আমি অ্যাড করে দেই এই OL, আচ্ছা এটার আগে আমি একটু হেডিং দিয়ে দিই, তাহলে আরেকটু সুন্দর লাগবে দেখতে। একটা হেডিং
4 3 দে এটা হচ্ছে আমাদের অর্ডারড লিস্ট নিয়ে আমরা কাজ করছি এবার অর্ডার লিস্টে আমরা বলেছিলাম টাইপ নির্দিষ্ট করে দিতে পারবো তো টাইপ ইকুয়াল টু আমরা যদি ক্যাপিটাল এ দেই তাহলে সেভ করি এন ক্লোজিং ট্যাগে কোনো চেঞ্জ করতে হবে না শুধু আমরা ওপেনিং ট্যাগে একটা অ্যাট্রিবিউট দিব তাহলে এটাকে রিফ্রেশ করে আমরা দেখি যে হেডিংটাও চলে এসেছে এবং অর্ডার লিস্ট জুম করে দিলাম তাহলে আমাদের দেখতে সুবিধা হবে তো এখানে আমি দেখতে পাচ্ছি যেহেতু আমি এখানে টাইপ এ দিয়েছিলাম তাই এটা এবিসি আকারে এসেছে আমি একইভাবে যদি এখন চেঞ্জ করে স্মল লেটার এ দিই সেভ দিই রিফ্রেশ করলে এভাবে আসছে এবিসি অথবা রোমান সংখ্যা যেটা শুধু আই রিফ্রেশ আবার রোমান সংখ্যার যদি ক্যাপিটাল দিই সেক্ষেত্রে বড় রোমান সংখ্যাও আসতে পারে তো আশা করি তোমরা অর্ডার লিস্টটা ভালো মতো বুঝতে পেরেছ আমরা এবার সামনে এগিয়ে যাই এবার আনঅর্ডার লিস্টটা আমরা বুঝতেই পারছি অর্ডারের উল্টোটা হবে অর্থাৎ এখানে কোনো নাম্বার বা সিকোয়েন্স মেনটেন থাকবে না এখানে জাস্ট আইটেমগুলো নাম্বারের পরিবর্তে বুলেট চিহ্ন দিয়ে আলাদা থাকবে যেমন এরকম অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ওয়েব ব্রাউজারের নাম লেখা আছে একটা লিস্ট তৈরি আছে এবং এখানে প্রত্যেকটি একটি ডট চিহ্ন এটাকেই বলা হয় বুলেট চিহ্ন সেটা যে কোনো ধরনের হতে পারে তো এটা হচ্ছে এক ধরনের বুলেট চিহ্ন এরকম বুলেট চিহ্ন দিয়ে যখন লিস্ট তৈরি হবে সেটাকে আমরা বলবো আনঅর্ডার্ড লিস্ট এটার ট্যাগ হবে ইউএল অর্থাৎ আনঅর্ডার্ড লিস্টের সংক্ষিপ্ত রূপ এবং ভিতরের আইটেমগুলো আগের মতোই লিস্ট আইটেম এল আই ট্যাগ দিয়ে হবে এটারও বিভিন্ন ধরনের আমরা চিহ্ন দেখতে পাবো তার আগে আমি একদম বেসিক অর্ডার লিস্টটা করে দেখিয়ে দিই তাহলে এই ওয়েলটা এখানে শেষ ছিল আমরা নতুন একটা হেডিং নেই হেডিং 3 এটা হচ্ছে এবার আনঅর্ডার্ড লিস্ট তাহলে আমি শুরু করব ইউএল দিয়ে নিচে যাব ক্লোজিং ট্যাগটা যদি আগে করে নিই আমাদের সুবিধা হবে মানে পরবর্তীতে ভুল হওয়ার সুযোগটা কম থাকে এবার প্রত্যেকটি লিস্ট আইটেম আমরা ব্রাউজার নিয়ে করছিলাম তো এটাই লিখি লিস্ট আইটেম শেষ যথেষ্ট আমরাটাকে সেভ করি আবারও রিফ্রেশ করে দেই তাহলে আনঅর্ডার লিস্টটা এভাবে বুলেট আকারে চলে আসছে ওকে এখন যেটা আমরা বলছিলাম যে বুলেটের বিভিন্ন রকম চিহ্ন আসতে পারে সেই ধরনটাও সেই আমরা আলাদা করব অ্যাট্রিবিউট দিয়ে যেটা অ্যাট্রিবিউট এক্ষেত্রেও একই অ্যাট্রিবিউট টাইপ তো প্রথম অ্যাট্রিবিউটটি হচ্ছে এই গোল কালো যেটা একটু আগে আমরা দেখেছি এটাই ডিফল্ট আমাদের বুলেট তো এক্ষেত্রে আমি যদি কিছু নাও উল্লেখ করি টাইপ এটা অটোমেটিক এটাই চিহ্ন নিয়ে নেবে অথবা যদি আমি বলে দিতে চাই সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ডিস্ক বুলেট তো যেটা কিনা কালো ভরাট ডট চিহ্ন থাকছে সেটাকে বলা হচ্ছে ডিস্ক আরেকটি হতে পারে সার্কেল বুলেট অর্থাৎ এভাবে ফাঁকা গোল চিহ্ন থাকবে তো এক্ষেত্রে টাইপ লিখতে হবে সার্কেল অথবা এরকম স্কোয়ার চিহ্ন হতে পারে তো এটার টাইপ লিখতে হবে স্কোয়ার তো আমরা এগুলো একটু টেস্ট করে দেখি সেমভাবে ইউএল এর সাথে আমি শুধু টাইপ অ্যাড করে দিচ্ছি ইকুয়াল টু সার্কেল সেভ করে ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলে এভাবে সার্কেল চলে আসছে অথবা যদি আমি স্কোয়ার উল্লেখ করে দিই তাহলে স্কোয়ার চলে এসেছে একইভাবে ডিফল্ট যেটা ছিল ডিস্কটা আবার লিখে যদি দিই তাহলে ডিস্ক চলে আসছে তাহলে আনঅর্ডার লিস্টটা আমরা মোটামুটি বুঝতে পারলাম
এবার আসা যাক ডেফিনিশন লিস্ট নিয়ে। ডেফিনিশন বলতে আমরা জানি যে কোনো কিছুর সংজ্ঞা বা বর্ণনাই হচ্ছে ডেফিনিশন। তো এই ক্ষেত্রেও বিশেষ ধরনের লিস্ট, এটি একটি বিশেষ ধরনের লিস্ট, যেটাকে গ্লোসারি লিস্টও বলা হয়। এই লিস্টে প্রতিটি আইটেমের সাথে এর বর্ণনা থাকবে, অর্থাৎ এটা আগের দুটো লিস্টের মতো না, অর্থাৎ একের পর এক তালিকা থাকবে না। এখানে এক একটি আইটেম থাকবে এবং তার সাথে তার বর্ণনা থাকবে, যেটা দেখতে এরকম হবে। ধরো যেমন একটি আইটেম লেখা আছে এখানে টি, তার বর্ণনা দেওয়া একটা হট ড্রিঙ্ক, তারপর লেখা জুস, এরপর লেখা আইস ড্রিঙ্ক। তাহলে এটার ট্যাগ হচ্ছে একইভাবে ডেফিনিশন লিস্টের সংক্ষিপ্ত রূপ DL, এবং এর দুটো অংশ থাকবে। একটি অংশ হচ্ছে টার্ম বা আইটেমের নাম, যার ট্যাগ হলো DT, অর্থাৎ ডেফিনিশন টার্ম। যেমন এইখানে দেখতে পাচ্ছি টি, জুস, এগুলো হচ্ছে এক একটি টার্ম বা আইটেমের নাম। এরপরেরটি হচ্ছে টার্মের বর্ণনা, এটার ট্যাগ হলো DD, অর্থাৎ ডেফিনিশন ডেসক্রিপশন, যেমন হট ড্রিঙ্ক, আইস ড্রিঙ্ক এগুলো। এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবে যে এই DT এবং DD এর দুটাই কিন্তু এমটি ট্যাগ, অর্থাৎ এদের কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো এটা খুব ভালোভাবে মাথায় রাখবে, কারণ এর আগের লিস্টের সবগুলো ট্যাগই কন্টেইনার ট্যাগ ছিল, কিন্তু এই দুটা হচ্ছে এমটি ট্যাগ। আমরা এখন একটা ডেফিনিশন লিস্ট দেখি, এটা নিজেই যাই, নতুন একটা হেডিং দিয়ে নেই। এবার আমরা ইউজ করছি ডেফিনিশন লিস্ট, এই জিনিসগুলো খুব খেয়াল করবে, এরকম টাইপিং এর সময় প্রায় ছোটখাটো ভুল হতে পারে। তো এটা চেষ্টা করবে টাইপ করার সময় একটু চেক করে নিতে। এতে করে কি হয়, রান করার পরে যখন আমরা প্রবলেমগুলো খুঁজতে যাই, অনেক সময় দেখা যায় চোখে পড়ে না, তখন অনেক কোড লেখার পরে একটা সমস্যা খুঁজে বের করতে খুব কষ্ট হয়ে যায়। তো ডেফিনেশন লিস্টের ট্যাগ আমরা দিয়ে দিলাম DL, উইন্ডোটা একটু বড় করে নিই, নিচে বারবার চলে যাচ্ছে, ঠিক আছে। DL দিয়ে আমরা একটু আগে জেনেছি কি ডেফিনেশন টার্ম হচ্ছে DT, তাহলে DT দিয়ে আমি প্রথমে লিখব, উদাহরণটাই যদি আমরা ইউজ করি টি, এরপরে নিচে থাকবে DD, অর্থাৎ টি এর বর্ণনা কি, এটা ছিল হট ড্রিঙ্ক। ব্যাস, এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো ট্যাগ ক্লোজ করছি না। আবারও আরেকটা DT, সেটা কি যেমন ছিল জুস, রাইট, দেন DD হচ্ছে আইস ড্রিঙ্ক। আমরা এখানে শেষ করি, সেভ করলাম, সেভ করে আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করি। তাহলে এই যে ডেফিনেশন লিস্ট হচ্ছে এভাবে, আইটেম আসছে, বর্ণনা আসছে, আইটেমের নাম, বর্ণনা, এভাবে করে প্রত্যেকটা বর্ণনা থাকবে। তো এটার ভিতরে কোনো অ্যাট্রিবিউটের ব্যবহারের কিছু নেই, আগেরগুলোতে আমরা অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম, কিন্তু এখানে যেহেতু জাস্ট একটি নাম এবং বর্ণনা থাকছে, তাই এখানে আর অ্যাট্রিবিউট ব্যবহার করার প্রয়োজন হয় না। এবার আমরা আলোচনা করব নেস্টেড লিস্ট নিয়ে। নেস্টেড লিস্ট মানে হচ্ছে যখন একাধিক লিস্ট একত্রে ব্যবহার করা হয়, তখন তাদের নেস্টেড লিস্ট বলা হয়। এক্ষেত্রে শুধু অর্ডার্ড লিস্ট বা শুধু আনঅর্ডার্ড লিস্ট অথবা দুই ধরনের লিস্টের মিশ্রণও থাকতে পারে। যেমন এখানে আমি একটা চিত্র দেখছি, এখানে সবগুলো আনঅর্ডার্ড লিস্টই ব্যবহার করা হয়েছে, তবে এখানে দুটোর মিশ্রণ হতে পারে। তো এই উদাহরণটা হচ্ছে আনঅর্ডার লিস্ট দিয়ে একটি নেস্টেড লিস্ট বলা হচ্ছে। তো কেন এটা নেস্টেড লিস্ট, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ডিস্ক চিহ্ন দেয়া কিন্তু আছে কার আন্ডারে, ফ্রুট, ভেজিটেবল এবং মিট, এবং এই এই তিনটাই একই লাইনে আছে। তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা লিস্ট, আবার এই লিস্টের একটি আইটেমের আন্ডারে আবার কতগুলো লিস্ট তৈরি হয়েছে। এখানে আরেকটা লিস্ট, যেহেতু এটা একই লাইনে আছে, তো এটা একটা লিস্ট, আবার এই দ্বিতীয় লিস্টের অ্যাপেলের অধীনে আরও একটি ছোট লিস্ট। তো এভাবে একটা লিস্টের অধীনে আরেকটা লিস্ট, তার অধীনে আরেকটা লিস্ট, এভাবে যখন ধাপে ধাপে থাকবে, সেগুলোই নেস্টেড লিস্ট হয়। তো এই ক্ষেত্রে আমরা কোডটা কিভাবে করব আমি আবারও দেখাই। আমি একটা কাজ করি, এটা আমি প্রথমে দেখিয়ে দিই, তাহলে হচ্ছে কিছুটা সুবিধা হবে, কারণ বারবার
নিচে গেলে তোমাদের দেখতে একটু অসুবিধা হয়ে যাবে। তো আমি একটা হেডিং নেই, আমরা এখন কাজ করব নেস্টেড লিস্ট নিয়ে। তো আমি এই চিত্রটাকেই ফলো করি, আমি একটু সরিয়ে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জিনিসটাই আমি এখন তৈরি করার তোমাদেরকে দেখাবো এটা তৈরি করে। তো প্রথমে আমাদের লিস্ট কি আছে, এগুলো সবগুলি আনঅর্ডার লিস্ট আমি লিখে দিই, আনঅর্ডার ইউএল। এবং যেহেতু এখানে ডিস্ক চিহ্নই আছে তো আমি আর টাইপ উল্লেখ করবো না, কারণ আমি জানি ডিস্ক হচ্ছে আমাদের ডিফল্ট লিস্ট যেটা। তো এই লিস্টটাকে সাথে সাথে আমি ক্লোজ করে দিই, এই জন্যে এই নেস্টেড লিস্টের ক্ষেত্রে সাথে সাথে ক্লোজ করে দেওয়াটা আমি বলবো বুদ্ধিমানের কাজই হবে। কারণ তা না হলে পরবর্তীতে যখন অনেকগুলো লিস্ট চলে আসে অনেক সময় কনফিউশন হয়ে যায় যে কোনটা অ্যাকচুয়ালি কোন লিস্টের ক্লোজিংটা। তো এটা আমি আগেই তৈরি করে ফেললাম, যেটা হচ্ছে আমার এই ডিস্ক চিহ্ন দেয়া লিস্ট। তো এটার প্রথম আইটেমটা কি, প্রথম আইটেমটা লিখে ফেলি লিস্ট আইটেম। প্রথম আইটেম হচ্ছে ফ্রুট, লিস্ট আইটেম ক্লোজ। এখন খেয়াল করো অন্যান্য ক্ষেত্রে আমরা কী করেছিলাম, এখন আমার ভেজিটেবলেই চলে যাওয়ার কথা, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই দ্বিতীয় আইটেমটি আসার আগে এই ফ্রুটের আন্ডারে আরও কতগুলো লিস্ট তৈরি হয়েছে। তো এই লিস্টটা যেটা সার্কেল চিহ্ন দেওয়া, এই লিস্টটা এখন আমি তৈরি করব। তাহলে এটা হচ্ছে আমার আনঅর্ডার লিস্ট, এবং এখানে আমার টাইপ উল্লেখ করতে হবে কি, এটা হচ্ছে সার্কেল। ওকে, এখন সাথে সাথে আমি এটাকে ক্লোজও করে ফেলবো, তাতে করে আমার যাতে কনফিউশন না হয়। এবার এই লিস্টে কী কী আছে আমি দেখি। প্রথম আইটেমটি হচ্ছে ব্যানানা, লিস্ট আইটেম। ওকে, তারপরে দ্বিতীয় লিস্ট আইটেমে আমি চলে যাচ্ছি, কারণ আমি এরপরেই দেখতে পাচ্ছি অ্যাপেল লেখা আছে। তো এটা হচ্ছে আমার অ্যাপেলস। ওকে, এখন এখানে কিন্তু এই লিস্টে কিন্তু পিয়ার্স এটাও এই লিস্টেই পড়ে, কিন্তু এটার আগে আবারও আগের মতো অ্যাপেলসের পরে আরও একটি লিস্ট তৈরি হয়েছে। তাহলে এই জন্য আমি অ্যাপেলসের পরে এখানে নতুন একটা লিস্ট শুরু করব, আবারও একটি আনঅর্ডার লিস্ট, এবং এক্ষেত্রে টাইপ হচ্ছে আমার স্কোয়ার। এটাকে আমি আবার সাথে সাথে এন্ড করে দিই। ওকে, এখন এটার ভেতরে কী কী লিস্ট আইটেম আছে, লিস্ট আইটেমগুলো হচ্ছে প্রথমটি হলো গ্রিন, লিস্ট আইটেম ক্লোজ, তারপরে লিস্ট আইটেম রেড। এইবার খুব খেয়াল করবে জিনিসটা, এখন এটার পরে আমার কি যাচ্ছে পিয়ার্স, এবং এটা কোন লিস্টের, এই দ্বিতীয় লিস্টের। তার মানে এতটুকু অংশ ইউএল এর আন্ডারে এটুক হচ্ছে আমার এই অংশটুকু হয়ে গিয়েছে। এবার ব্যানানা যে লিস্টটা ছিল সেটা হচ্ছে এই ইউএল দিয়ে। তো এই ইউএল এর লাইন বরাবর কোনটা আছে, এটা, অর্থাৎ এই পরিধির ভেতরেই আমাকে পিয়ার্সটা লিখতে হবে। তাহলে আমি সেটাই করি, এই লিস্ট থেকে আমি এখন বের হয়ে জাস্ট আগের লিস্টের পরিধি, অর্থাৎ এই লাইন বরাবর, এটা কিন্তু আবার মেইন লিস্টের লাইন। তো এই কারণে আমি স্পেসগুলো দিতে বলবো তোমাদের, এতে করে কি হবে তোমরা এই জিনিসগুলো তুমি চোখে দেখেই বুঝে ফেলতে পারবে যে এই লাইন বরাবর আছে মানে এটা এই লিস্টে। তাহলে এই লিস্টের আইটেমটা আমি লিখে ফেলি, সেটা হচ্ছে কি পিয়ার্স। দেন এই লিস্টের কাজও আমার শেষ, অর্থাৎ এই লিস্ট আমার শেষ, বাকি আছে শুধু মেইন লিস্টের এই দুটো আইটেম। তাহলে আবারও এই লিস্ট থেকে বের হয়ে আমি একদম মেইন লিস্টের আইটেমে আমি এখানে অ্যাড করে দেব, একটা হচ্ছে ভেজিটেবলস। আশা করি আমাদের সব ঠিকঠাক আছে। আমি একটু আচ্ছা আমি রান করে দেখি, তারপরে যদি কোনো ভুল হয়ে থাকে আমরা পরে সেটাকে ফাইন্ড আউট করবো। তো এটাকে সেভ করি, সেভ করে একটু রান করি। ওকে, দেখা যাচ্ছে তেমন কোনো ভুল হয়নি, আমাদের ঠিক এটার মতোই হয়েছে। এভাবে ফ্রুটের আন্ডার এটা ব্যানানা অ্যাপেলস গ্রিন রেড পেয়ার সব কিছু আছে।
তো এটাই, তো এরকম এতগুলো লিস্ট দেখে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। তোমরা এভাবে যেভাবে আমি বর্ণনা করলাম ধাপে ধাপে একটু একটু করে এক একটা ধরে ধরে আগাবে, তাহলেই দেখবে খুব সহজেই তোমরা অনেক বড় বড় নেক্সটের লিস্টও ইজিলি কোট করে ফেলতে পারছো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুই শিখবো। তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে এই নিচের চিত্রের এইচটিএমএল কোডটা লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আগের লিস্টটার মতোই রেখেছি, শুধু চেঞ্জ করেছি কিছু অর্ডার এবং আনঅর্ডার লিস্টে। তো তোমরা এই জিনিসটা চেষ্টা করবে, সেই সাথে তোমরা নিজেরাও প্র্যাকটিস করে আরও নতুন নতুন লিস্ট বানাবে বা অন্যভাবে নেস্টেড লিস্ট করবে। ধরো ভেজিটেবলসের আন্ডারে আরও একটি নেস্টেড লিস্ট হতে পারে, এভাবে করে নিজেরা বিভিন্ন রকম করে চেষ্টা করবে। সেই সাথে বইয়ের প্রশ্নগুলো তো অনুশীলন করবেই, কারণ সামনে তোমাদের পরীক্ষা। আর এই পরীক্ষার ব্যাপারেও আমি একটু বলে দিতে চাই, যেহেতু সামনে তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা নেওয়া হবে এবং সেটা কিনা 50 মার্কের, তো এটা নিয়ে সিলেবাস এবং মানবন্টনগুলো নিয়ে আমি একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। তোমাদের সিলেবাস তোমরা জানো, প্রথম প্রথম অধ্যায়টি হলো অধ্যায় 2, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমস ও কম্পিউটার নেটওয়ার্কিং। এই অধ্যায়টি আমরা লকডাউনের আগে অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং তোমরা সবাই খুব ভালোভাবেই অধ্যায়টা কমপ্লিট করেছো। তাই আশা করছি এখান থেকে কোনো সমস্যা হবে না। তো অধ্যায় 4 হচ্ছে যেটা আমরা এখন অনলাইন ক্লাসে শিখছি, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। এই দুটো অধ্যায় থেকে তোমাদের এখন কি কি আসবে, অর্থাৎ মানবন্টনটা কিভাবে হবে। তোমাদের মানবন্টনে থাকছে প্রথমত সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে, তিনটা প্রশ্ন থাকবে, তিনটাই উত্তর দিতে হবে। এখানে হচ্ছে 30 নম্বর, এবং এটা কোন অধ্যায় থেকে কয়টা আসবে এটা কোনো নির্দিষ্ট নিশ্চয়তা নেই, যে কোনো একটি অধ্যায় থেকে 2টি এবং আরেকটা অধ্যায় থেকে 1টি প্রশ্ন আসবে। তো সৃজনশীলে 30 নম্বর, এরপর বহু নির্বাচনী অর্থাৎ MCQ থাকবে 10টি, 10 নম্বর, এবং এক কথায় উত্তর থাকবে 10টি, অর্থাৎ তোমাদেরকে খুবই সংক্ষেপে এক কথায় এক বা একটা লাইনে ছোট আকারে উত্তর দিয়ে দিতে হবে। এভাবে এই মিলে মোট হচ্ছে তোমাদের 50 নম্বর। তো আশা করি তোমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত করছো এবং প্র্যাকটিসও করছো, কারণ তোমাদের এই পরীক্ষাটা ইয়ার ফাইনাল পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটার মাধ্যমে তোমরা দ্বিতীয় বর্ষে উঠে যাবে, তো সেই জন্য বাসায় পড়তে থাকো, প্র্যাকটিসে রাখো, আগের চ্যাপ্টারগুলো চর্চা করবে যাতে এগুলো ভুল না হয়। তা আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।